বস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলা নিয়মিত যারা দেখেন তাদেরকে মমিন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে 200 শতাংশ জমির উপর 3টা বেডরুম, একটি বড় সড়ো ডাইনিং রুম, একটি কিচেন, 2টা বাথরুম দিয়ে এক সাইডে সিঁড়ি দিয়ে এই বাড়িটি কীভাবে করা হয়েছে যদি এই ভিডিওটি দেখেন আপনাদের হয়তো জাস্ট একটু আইডিয়া হইতে পারে। তো এটি হলো বিল্ডিংয়ের সামনের ডিজাইন। তো সামনের ডিজাইনটি এভাবে করা হয়েছে যে জানালাটি দেখেন, জানালাটি অনেক বড় এবং এখানে বারান্দাটাও অনেক বড়। তো বারান্দাটি লম্বা আছে 11 ফিট এবং পাশে ভিতর আছে 3 ফিট। উপরে কিন্তু একটি স্ল্যাব দেওয়া হয়েছে যেটা 7 ফিটের উপরে, 7 ফিট উপরে ফ্লোর লেভেল থেকে 7 ফিট উপরে এই স্ল্যাবটি দেওয়া হয়েছে। এখানে কিন্তু বারান্দাতে গ্রিল দেওয়া হবে। তারপরে এদিকে এই কলাম থেকে ঢালাই দিয়ে 1 ফিট বাড়ানো হয়েছে দেয়ালটাকে, রুমটা একটু বড় হয়েছে। তো এটা আমরা ড্রয়িং এবং যদি ভিতর থেকে দেখি আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে একটি বারান্দাও আছে আর উপরে কিন্তু ফল 7 ফিট উপরে। আর এখানে যে জানালার নিচে আমরা যে ঢালাই না দিয়ে অনেকে ইট দেয়া দিই, আসলে ইট দেওয়া সঠিক না, কারণ শুনোর উপরে ইটটা সঠিকভাবে টিকে থাকে না। তো ঢালাই দিয়ে অবশ্যই করতে হবে, রড দিতে হবে ঢালাইতে। এটা তো দেখেন নিচে ঢালাই, তো নিচে অবশ্যই রডও দিতে হবে। এবং এই সিঁড়িটি দেখেন, সিঁড়িটি আসলে অনেকেই প্রশ্ন করেন যে সিঁড়িটা কীভাবে করা হয় বা সিঁড়িতে কী আসল বিষয়। এটা ফাঁসে কিন্তু আমাদের 7 ফিট আছে, আর আমরা যেহেতু এদিকে দেয়ালটা বাহির দিকে দিছি এখন কিন্তু 3.5 ফিট আছে ফাঁসে। তো সর্বমোট মিলিয়ে 7.5 ফিট ফাঁসে আছে আর লম্বায় আছে 17 ফিট। আমরা ড্রয়িংটা যদি দেখি, দেখেন সিঁড়িটা, সিঁড়িটা 7 ফিট 6 ইঞ্চি আছে ভিতর এবং 17 ফিট 2 ইঞ্চি আছে। এবং আমাদের মূল এরিয়াটি যদি দেখি বিল্ডিংয়ের, 33 ফিট লম্বা এবং 26 ফিট প্রস্থ। তো টোটাল স্কোয়ার ফিট হয় 858 স্কোয়ার ফিট। তো আমাদের এখানে একটু বাড়বে যে সামনের সিঁড়ির চৌকি আছে, বারান্দা আছে, এগুলো মিলে গিয়ে তো 2 শতাংশ জমির উপর কিন্তু ড্রয়িংটা করা হয়েছিল। তো এখন ওনার জায়গা আছে একটু বেশি, এই জন্য একটু বিল্ডিংয়ের এরিয়াটা একটু বড় হয়েছে। তো এখানে 11টা কলাম দিয়ে ড্রয়িং করা হয়েছিল। এখানে একটা কলাম দেখতেছেন লাল চিহ্ন, এখানে এই কলামটা উঠে আমরা 2টা এই কর্নারে 2টা কলাম দিছি, যে 12টা কলাম দেওয়া হয়েছে সর্বমোট এই বিল্ডিংটিতে। আর এবং সামনের বারান্দাটি গোল করে দেওয়া হয়েছিল, আসলে ডাইনিং রুমে ওনার বারান্দার প্রয়োজন নাই বলে উনি বারান্দাটা দেন নাই। এবং এদিকে কিন্তু 2 ফিট বাড়ানো হয়েছে এবং এই 1 ফিট বাড়ানো হয়েছে কলাম থেকে। আর টয়লেট এবং বারান্দা এখানে দেওয়া হয় নাই, বাহিরে নেওয়া হয়েছে এবং মধ্যখানে একটি টয়লেট দেওয়া হয়েছে। তো আমরা ভিতরের থেকে যদি দেখি, তো এটা চেঞ্জ করা হয়েছে যে মাদন সাহেব প্রথমে যে ড্রয়িংটা করেছিলেন পরবর্তীতে এটাকে কিছু চেঞ্জ করা হয়েছে। যেরকম যে এটা হলো হল রুম বা ডাইনিং রুম, ডাইনিং স্পেস, এদিকে একটি বারান্দা ছিল, বারান্দাটা এখন আর নাই, এখানে জানালা দেওয়া হয়েছে কারণ ওনার প্রয়োজন নেই। আর এখানে কোনো বাথরুম ছিল না, এখন এটাকে কমন বাথরুম করা হয়েছে। এবং কর্নারে যে রুমটা, রুমটা ঠিকই আছে কিন্তু বারান্দাটা একটু চেঞ্জ হয়েছে। তো এবং সবসময় বলি ভাই, কাজের ফিনিশিং দেখেন, প্লাস্টারগুলি বা গাঁথুনি যে কোনো কাজই, যে কাজের ফিনিশিং আপনি এত টাকা দিয়ে খরচ করে বিল্ডিংটা করবেন, যদি কাজটা ভালো না হয়, অনেক টাকা খরচ হইলো, তো মনের ভিতর কেমন লাগে ভাই বলেন? সারা জীবনের স্বপ্নের বাড়ি, সবাই তো আর করতে পারে না একটি বাড়ি, সবারই একটি স্বপ্ন থাকে, আর এই স্বপ্নটাই যদি আপনার দুর্বল হয়ে যায় আসলে মনের ভিতর অনেক কষ্ট লাগে। তো এখানে কাজের ফিনিশিং বা কাজের কোয়ালিটি যদি ভালো না হয় ভাই, আপনি কম টাকা দিয়ে কাজটা দিলেন বা আপনি যাচাই করলেন না যে কোন মিস্ত্রি বা কে কীভাবে কাজ করে, তাহলে আপনাকেই সারা জীবন ভুগতে হবে। আর এই চৌকাঠটি দেখেন, এগুলো কিন্তু সব রেডিমেড চৌকাঠ, এই চৌকাঠও অনেক ভালোই। তো এখানে কর্নারে এই রুমটি যদি দেখি, এটা কিন্তু আগে 11 ফিট বাই 10.5 ফিট ছিল, এখন কিন্তু 12 ফিট বাই 10.5 ফিট ছিল, এখন কিন্তু 13 ফিট এবং
সাড়ে 10 ফিট করা হয়েছে এই রুমটি। আর এই বারান্দাটি এখানে করা হয়েছে একটু বড় সাইজ, যে 11 ফিট লম্বা এবং পাশে 3 ফিট, আর 7 ফিট উপরে একটা স্লিপ দেওয়া হয়েছে। দেখেন এখানে একটা বারান্দার, এখানে গ্রিল লাগানো হবে, যে পুরাটাই কিন্তু গ্রিল লাগানো হবে, হয়তো এসএসএর বা লোহার যেখানে যেটাই দেয় ওনার ইচ্ছে। এবং আমরা এই রুম থেকে যদি ডাইনিং রুম দেখি, ডাইনিং রুম থেকে কিন্তু আমরা ডাইনিং রুম থেকে এখানে একটি বাথরুম আছে, যেটা কমন বাথরুম, সবাই ইউজ করতে পারবে। বাথরুম পাশে 4 ফিট এবং লম্বায় আছে 8 ফিট, এবং এখানে একটি জায়গা আছে খোলা জায়গা, এখানে কিন্তু একটা বেসিং দেওয়া হবে ডাইনিংয়ের বা বাথরুমের সামনে। আর এই রুমে ছিল একটি বাথরুম এবং একটি বারান্দা, কিন্তু বারান্দাটা এখন চেঞ্জ করা হয়েছে, যে পশ্চিম দিকে ছিল বারান্দাটি, এখন নেওয়া হয়েছে উত্তর দিকে। তো বারান্দাটা একটু ছোট ছোট হইলেও চলে, যেরকম 6 ফিট লম্বা এবং ফার্স্টটি হইল 3 ফিট, আর উপরে পলসাদ দেওয়া হয়েছে 7 ফিট উপরে। তো আসলে ভাই একটি পলসাদ কতটুকু উপরে, অনেকেই বলেন যে ফ্লোর লেভেল থেকে আমরা 7 ফুটে দিই, আর যদি দুই তলায় গিয়ে দেখা যায় একটার উপর একটা বাথরুম না পড়ে, তাহলে 7.5 ফুটে দেওয়া হয় ফলসাদগুলি। আর এটা হলো কিচেন রুম, কিচেন রুমের উপরে 3 সাইডে কিন্তু সানসাইড দেওয়া হয়েছে, আর নিচেও এখানে গ্যাসের চুলার জন্য একটি স্ল্যাব দেওয়া হইবে এবং সিং বসানো হবে। এটা ছোটো খাটো একটি বলা যায় যে কিচেন রুমটি 7 ফিট বাই 7 ফিট। আর এখানে একটি রুম এই কর্নারে, তো এই কর্নারে একটি, এই রুমের সাথে লাস্টে একটি বাথরুম আছে ভাই। তো এখন এই পর্যন্ত আমাদের যতটুকু টাকা লাগছে, যে 758 স্কোয়ার ফিট হয়, ওই 858 স্কোয়ার ফিট হয়, তো সর্বমোট মিলিয়ে কিন্তু এখন যেহেতু কাজগুলো বাড়ছে বা একটু বড় হয়েছে, তো সর্বমোট মিলিয়ে এখন 1000 স্কোয়ার ফিটের মতো আছে এই বাড়িটি। তো 1000 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করতে এই পর্যন্ত যতটুকু কাজ দেখলেন প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে অলরেডি। তো আরও কিন্তু যে কাজগুলো বাকি রয়েছে, তো এগুলাতে প্রায় আরও 6 থেকে 7 লক্ষ টাকার মতো খরচ হবে। তো সর্বমোট যদি আমরা হিসেব করি, তাইলে দেখা যাবে যে 17 লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িতে, 16 থেকে 17 লক্ষ টাকার মতো খরচ হবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।